আস্তে হাপাং লুকো হামকা নিবাকি জে বাজেট তো বুকা তে সোশ্যাল পেনশন হাইকে পাতা 2000 হাইকে খক নুই সাই খাইবনতি তাংশালা বিজেপি আম্বাসা মন্ডল কমিটির লোয়াজং বাই নালিশরা হাতিও কাশা খা কাহাম হিমবতক তে লোকুতুম পান্ডা খাইজাখা মাঞ্জাখা বিজেপি দলের হাঙ্কর কমিটির ইয়াকসু কাসকো উত্তম অধিকারী আম্বাসা পৌর পরিষদ বাই চেয়ারপার্সন গোপাল সূত্রধর খবর কুবনি আদম র আসানি হিমবতক পাইমানি ইয়াগুলো খুংসি নুখুনি খরক রয়েছে বোতার জুদা জুদা ছিং বোতল ইয়াকারি বিজেপি বোতনে বানা রম্পাইকা মূল উদ্দেশ্য বাকি সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক বাজেট যে পেশ করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, এটাকে স্বাগত জানার জন্যই আমরা সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বাজার এলাকায় আমরা পথসভা এবং মিছিল করছি ওনাকে ধন্যবাদ জানার জন্য। পাশাপাশি উনি যে ঐতিহাসিক বাজেটের যে নির্বাচনী ইশতেহারে ছিল আমাদের যে ভাতা 700 টাকা 1000 টাকা 2000 টাকা উনি করে দিয়েছেন, মাস মাস থেকে সবাই পেয়েও যাবেন, এটা একটা আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে রাজ্যের জন্য। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য উনি যে বাজেট পেশ করেছেন, আপনারা জানেন যে সারা রাজ্যব্যাপী আগে 2টা জাতীয় সড়ক ছিল, এখন 9টা জাতীয় সড়ক হয়েছে, এটা কি উন্নয়ন? এই উন্নয়নকে উনি আরো ত্বরান্বিত করার জন্য ওনার হাত শক্তিশালী করার জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় ওনার পাশে আছে, আগামী দিনে থাকবে। উদ্যোগে সারা রাজ্যব্যাপী অভিনন্দন র্যালিকে কেন্দ্র করে রাজ্য সরকারকে বিভিন্ন জনমুখী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা অভিনন্দন র্যালি এই নালিছড়া এলাকায় সংগঠিত করছি। প্রত্যেকটা মণ্ডল এলাকাতেই চলছে, আম্বাসা মণ্ডলের 26টি জায়গায় আমরা গত এক সপ্তাহ যাবৎ এই অভিনন্দন র্যালি সংগঠিত করছি। আজকে এই নালিছড়ায় অভিনন্দন র্যালির পাশাপাশি এখানে একটা যোগদান সভা হয়েছে, 10 পরিবারের সিপিএম, কংগ্রেস, তৃণমূল, পিপড়ামথা এইসব বিভিন্ন দল ছেড়ে 10 পরিবারের 40 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে আজকে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিতে সবাইকে স্বাগত জানাচ্ছি।